আসসালামু আলাইকুম। আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। আমি নাজমুন নাহার, অধ্যাপক সমাজকর্ম বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমার বিভাগের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয় সবাই ভালো আছো। আমার আজকে আলোচনায় তোমাদেরই সম্মান প্রথম বর্ষের একটি কোর্সের একটি বিষয়কে নিয়ে, সম্মান প্রথম বর্ষের কোর্স কোড 212107 এই কোর্সের মানবীয় মনোবিজ্ঞান এবং সমাজকর্ম এই শিরোনামে যে কোর্সটি আছে সেই কোর্সের ব্যক্তিত্বের তত্ত্ব আমি গত অনলাইন ক্লাসে ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করেছিলাম, ব্যক্তিত্বের প্রকারভেদ। আজকে ব্যক্তিত্বের তত্ত্ব নিয়ে আলোচনা করব, বিশেষ করে ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্ব, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তার আগে একটু দেখে নেই এক নজরে যে ব্যক্তিত্বের কী কী তত্ত্ব আছে। আমি এখানে তত্ত্বগুলোর নাম দিয়েছি যে ব্যক্তিত্বের টাইপ এবং সংলক্ষণ তত্ত্ব, ব্যক্তিত্বের গতিশীল বা মনসমীক্ষণ তত্ত্ব, ব্যক্তিত্বের শিক্ষণ এবং আচরণগত তত্ত্ব, ব্যক্তিত্বের মানবতাবাদী তত্ত্ব এবং ব্যক্তিত্বের জৈবিক এবং বিবর্তনবাদী তত্ত্ব। সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের জন্য তোমাদের সিলেবাসে তিনটি তত্ত্ব আছে, তার মধ্যে ফ্রয়েডের সাইকোঅ্যানালিটিক থিওরি বা মনসমীক্ষণ তত্ত্ব, ডলার মিরারের শিক্ষণ তত্ত্ব এবং এরিকসনের মানবতাবাদী তত্ত্ব, এগুলো তোমাদের সিলেবাসে আছে। তা আমি আজকে আমাদের সমাজকর্মের জন্য যে তত্ত্বটি জানা খুব প্রয়োজন সেটি হচ্ছে এই ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্ব বা সাইকোঅ্যানালিটিক থিওরি। এটি ব্যক্তিত্বের তত্ত্বর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব। আমি এখানে ফ্রয়েডের ছবি দিয়েছি এবং ফ্রয়েডের জন্ম 1856 সালে এবং মৃত্যু 1939 সালে। তিনি অস্ট্রিয়ার অধিবাসী ছিলেন এবং ব্যক্তিত্বের তত্ত্বগুলোর মধ্যে ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব। আসলে সিগমন্ড ফ্রয়েড একজন চিকিৎসক এবং মনোবিজ্ঞানী ছিলেন এবং তিনি হাজার হাজার মানসিক রোগীদের চিকিৎসা করতে গিয়ে এবং এই রোগীদের জীবন ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কে তার কতগুলো ধারণা তিনি তৈরি করেন। এই সমস্ত ধারণার একটা সুশৃঙ্খল সম্পর্ক থেকে আসলে এই তত্ত্বের উদ্ভব। এই জন্য এটিকে একদিকে আমরা তত্ত্ব বলতে পারি, আবার এটিকে একটি চিকিৎসা পদ্ধতিও বলা যেতে পারে। ফ্রয়েডের যে মনসমীক্ষণ মতবাদে মানে ব্যক্তিত্বর তিনটা দিক তিনি এখানে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ব্যক্তিত্বের গঠন কাঠামো, স্ট্রাকচার অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বের বিকাশ, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি এবং ব্যক্তিত্বের গতিশীলতা বা ডাইনামিক অফ পার্সোনালিটি। ফ্রয়েডের এই তত্ত্বে কতগুলো দিক, তিনটা দিকের কথা বললাম। তার মধ্যে একটা দিক হচ্ছে যে ব্যক্তিত্বের গঠন কাঠামো। এই গঠন কাঠামোর মধ্যে তিনি খুব তিনটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন যে ব্যক্তিত্বের গঠনের মূলে তিনটি উপাদান, অর্থাৎ মানব ব্যক্তিত্ব তিনটা সত্তায় বিভক্ত, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইড, ইগো, সুপার ইগো। তোমরা হয়তো ওটার নাম শুনে থাকবে। এটাকে বাংলা করেছে আদিম সত্তা বা ইট, অহং সত্তা ইগো এবং অধিসত্তা সুপার ইগো। আমি এখানে কতগুলি ছবি দিয়ে ইড, ইগো এবং সুপার ইগো এই বিষয়টিকে বোঝানোর চেষ্টা করেছি। ইড হচ্ছে মানে ব্যক্তির আদিম সত্তা, এটাকে বলা হয় জন্মগত, এটা জন্মগত জৈবিক সত্তা এবং এই সত্তাটা জন্মের পরে এক দুই বছর মানুষের মধ্যে শুধু এই সত্তাটাই বিরাজ করে এবং এই সত্তাটা শুধু পেতে চায়, সে শুধু তৃপ্তি চায় এবং যার তখন যার যে জৈবিক প্রয়োজনগুলো দরকার, আমরা জানি এক মানে জন্মের পরে এক দুই বছর শিশুর যে জৈবিক প্রয়োজনগুলা প্রয়োজন, সে শুধু সেই প্রয়োজনগুলি মিটাতে চায় এবং মিটিয়ে সে আনন্দ লাভই তার প্রধান উদ্দেশ্য থাকে এবং এই জন্য একে বলা হয় প্লেজার প্রিন্সিপাল। এই আদিম সত্তা বা ঈদের সঙ্গে কোনো যুক্তি, কোনো ন্যায় বিচার বা কোনো ন্যায় অন্যায় বোধের কোনো
স্থান নাই, মানে সে অন্ধের মতো। তার যে জৈবিক প্রেষণা, আমরা জানি যে ক্ষুধা জৈবিক প্রেষণাগুলো তোমরা পড়েছিলে প্রেষণা চ্যাপ্টারে, যে ক্ষুধা তৃষ্ণা ঘুম এগুলো সে মানে পূরণ করতেই সে উপায় খুঁজে। এবং এটিকে ফ্রয়েড বলেছেন এটি ব্যক্তিত্বের একটি অবচেতন অংশ। আমরা ব্যক্তিত্বের এই অংশটা একটু পরে দেখব, ব্যক্তিত্বের যে অবচেতন অংশ আদিম সত্তাকে ইডকে বলা হয়, ব্যক্তিত্বের একটা অবচেতন অংশ। এবং শিশু শুধুমাত্র জন্মের সময় শুধুমাত্র এই সত্তাটা নিয়েই জন্মগ্রহণ করে। এরপরে আসছি ইগো বা অহং সত্তা, এটা 2 বছর পরে, শিশুর 2 বছর বয়সের পরেই এটা, এই মানুষ তখন ব্যক্তি শিশু যখন তার ফ্যামিলি অন্যান্য পরিবারের সঙ্গে যখন সে মেলামেশা করে, তখন তার মধ্যে এই তার চাওয়া পাওয়ার মধ্যে এবং বাস্তব অবস্থার মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা করে। এবং এই তখন ইগো কী করে, ইডকে নিয়ন্ত্রণের মাধ্যমে তার যার যে কামনা বাসনা সেগুলো পূরণ করার চেষ্টা করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আসলে শিশুর মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক প্রতিক্রিয়া দেখা দেয়, মানে সে তখন অন্যান্যদের কাছ থেকে একটা স্বতন্ত্রভাবে ভাবতে, নিজেকে একটু স্বতন্ত্রভাবে ভাবতে শিখে। এবং ইডকে বলা হয় ব্যক্তিত্বের একটা কার্যনির্বাহী সত্তা। আবার ইগো হচ্ছে যে বিভিন্ন তখন মানে পরিবারের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে মেলামেশা করার পরে তার যে অভিজ্ঞতা সঞ্চয় হয়, সে অভিজ্ঞতাগুলো তার কামনা, তার যে চাওয়া পাওয়া, তার সঙ্গে একটা খাপ খাওয়াতে অভিজ্ঞতার মাধ্যমে সেই চাওয়া পাওয়ার মধ্যে একটা খাপ খাওয়ানোর চেষ্টা করে। এবং ইগোর প্রধান কাজ হচ্ছে, যেটা আমি ছবিতে দেখিয়েছি, যে ইড এবং সুপার ইগোর মধ্যে সমন্বয় সাধন করা। আমি একটু পরেই বলবো সুপার ইগোটা কি। ইড হচ্ছে যে একটু বললাম যে সে শুধুমাত্রই পেতে চায়, এখানে তার ন্যায় অন্যায় বিচার বোধ কাজ করে না। আর সুপার ইগো হচ্ছে যে অতিমাত্রায় এটি আদর্শ মূল্যবোধের ধারক বাহক। এবং একদিকে সুপার ইগোর অতিমাত্রায় আদর্শের ধারক বাহক, অতিমাত্রায় কঠোর শাসন, আবার ইডের একদিকে ইডের এখানে কোনো আদর্শ মূল্যবোধের কোনো এখানে কোনো বালাই নাই, এই দুইটার মধ্যে সমন্বয় করে আসলে ইগো। এবং এই যার ইগো এই দুইটার মধ্যে সমন্বয় ভালো করতে পারবে, তার ইগোটা শক্তিশালী হবে এবং সে একটি সুষ্ঠ বা একটি সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হবে। এখানে আমি ছবিতে একটু বোঝানোর চেষ্টা করেছি, যেমন এখানে বলা হয়েছে আই ওয়ান্ট দ্যাট রাইট নাও, মানে আমি এখন সেটা পেতে চাই। আবার ইগো বলেছে যে ভালো মানুষ এগুলো এখনও এইগুলি পাওয়ার ব্যাপারে চিন্তা করেন। এগুলো আমি একটু ছবি দিয়ে একটু বোঝানোর চেষ্টা করেছি যে ইড ইগো এবং সুপার ইগোটা কী। যেমন নিচের ছবিতে এখানে আছে যে আই ওয়ান্ট টু ইট রাইট দিস সেকেন্ড, আমি এখন মানে আমি এই মুহূর্তে খেতে চাই। আবার সুপার ইগো বলছি যে তুমি একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তুমি এখন এটা খেতে পারো না। এই দুইটার মধ্যে সমন্বয় সাধন করে আসলে ইগো। আর ইড এবং সুপার ইগো মানে দুইটা চাহিদার মানে দুইটা সম্পূর্ণ বিপরীতমুখী, ইড এবং সুপার ইগো এই দুইটি সম্পূর্ণ বিপরীতমুখীর মধ্যে সমন্বয় সাধন করাই ইগোর প্রধান কাজ। এরপর আসছে অধিসত্তা বা সুপার ইগো কী। সুপার ইগো হচ্ছে যে এটা সাধারণত যে শিশু 5 বছর বয়স প্লাস মানে 5+ এই এখান থেকে শুরু হয় তার। এবং এখানে এই সুপার ইগোকে একটু বিবেকের সঙ্গে তুলনা করা হয়। আমরা জানি যে আমাদের বিবেক আমাদের ভালো মন্দ শিখায়, আমাদের ন্যায় অন্যায় বোধ শিখায়, আমাদের মূল্যবোধ শিখায়, আমাদের ন্যায় অন্যায় বুঝতে শিখায়, ভালো মন্দ চিনতে শিখায়। এই বিবেকের সঙ্গে আসলে সুপার ইগোকে তুলনা করা হয়েছে। এবং সুপার ইগো হচ্ছে এই ঈদের যে কামন যে চাওয়া পাওয়া সেটা নৈতিক মূল্যবোধের আলোকে নিয়ন্ত্রণ করে। সুপার ইগো আসলে মানুষের মধ্যে ন্যায় নীতি মূল্যবোধ এই সময় জন্ম নেয়। মানে ব্যক্তি যখন ঈদের তীব্র কামনা বাসনা এবং
এবং সুপার ইগোর কঠোর অনুশাসনের প্রভাবে সমন্বয় হারিয়ে ফেলে। অর্থাৎ ব্যক্তি যখন এই ইড এবং সুপার ইগোর মধ্যে যে সমন্বয় সাধন এটা যখন হারিয়ে ফেলে তখনই ব্যক্তি মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। তো ফ্রয়েড এই তিনটি উপাদানের মাধ্যমে ব্যক্তিত্বের গঠন কাঠামো বোঝানোর চেষ্টা করেছেন। এরপরে আসি ব্যক্তিত্বের, ফ্রয়েডের যে ব্যক্তিত্বের তিনটা দিক তার মধ্যে একটা দিক হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ। এবং ফ্রয়েড ব্যক্তিত্বের কাঠামো বা ব্যক্তিত্বের বিকাশে মানে একটা একটা মানব মানব মানুষের শৈশবের গুরুত্ব তুলে ধরেছেন। তার মতে যে 5 বছর বয়সে কিন্তু ব্যক্তিত্বের বিকাশ অনেকটা পরিপূর্ণ হয়ে যায়। আর ব্যক্তিত্বের বিকাশে এখানে তিনি বলেছেন যে 4টি উত্তেজক অবস্থার প্রভাব বিদ্যমান। 4টি উত্তেজক অবস্থা হচ্ছে যে দৈহিক বর্ধন প্রক্রিয়া বা ফিজিওলজিক্যাল গ্রোথ প্রসেস, তারপর একটা হচ্ছে ব্যর্থতা, ফ্রাস্ট্রেশন, দ্বন্দ্ব, কনফ্লিক্টস এবং ভীতি উৎপাদনকারী অবস্থা বা সেটস। এই ব্যক্তিত্বের বিকাশে 4টি উত্তেজক অবস্থা, এটি এই 4টি উত্তেজক অবস্থার মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া করার মাধ্যমেই ব্যক্তিত্বের বিকাশ ঘটে। এবং এই 4টি উত্তেজক অবস্থা মোকাবেলার জন্য করার কিছু কৌশল ব্যক্তি অবলম্বন করে। কৌশলগুলো এখানে 3টি কৌশল, একাত্মীভবন বা আইডেন্টিফিকেশন, স্থলাভিষিক্তকরণ বা ডিসপ্লেসমেন্ট এবং অহমের। অহম বলতে এখানে ওই ইগোকে বলা হচ্ছে ডিফেন্স মেকানিজমস অফ ইগো, ইগোর আরেকটি বাংলা করা হচ্ছে অহম, তার ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষণ কৌশল। ওই 4টা উত্তেজক অবস্থা থেকে এই 3টা উপায়ে মানুষ বের হতে পারে। এবং এই এই 4টা উত্তেজক অবস্থার সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করার ফলে কিন্তু ব্যক্তিত্বের বিকাশ ঘটে। এখন এই অহমের প্রতিরক্ষণ কৌশল বা ডিফেন্স মেকানিজমস অফ ইগো, এখানে কয়েকটি প্রতিরক্ষণ কৌশল এখানে বলা হয়েছে যে ফ্রয়েড এবং তার কন্যা আন্না ফ্রয়েড প্রতিরক্ষণ কৌশলের উপাদানের একটি তালিকা প্রণয়ন করেন। এবং তারা বলেন যে প্রতিরক্ষা কৌশল চলতে থাকে, যখন প্রতিরক্ষা কৌশলগুলি চলতে থাকে মানে মানুষ যখন এই উত্তেজক অবস্থা থেকে বের হতে চায় তখন তাদের প্রাত্যহিক জীবনটা কঠিন হয়ে পড়ে। এই ধরনের অবস্থায় যে ফলাফল পাওয়া যায় তাকে ফ্রয়েড উদ্বেগসৃষ্ট মানসিক বিকৃতি বা নিউরোসিস বলেছেন। অর্থাৎ এই এই 4টি উত্তেজক অবস্থা সব মানুষের মধ্যেই বিদ্যমান থাকে এবং এখান থেকে মানুষ এই প্রতিরক্ষণ কৌশলের মাধ্যমে বের হতে না পারলে তার মধ্যে মানসিক বিকৃতি বা নিউরোসিস দেখা দেয়। প্রতিরক্ষণ কৌশলগুলো কী অহমে সেটি হচ্ছে, প্রথমটা হচ্ছে অবদমন বা রিপ্রেশন। আচ্ছা আচ্ছা, এর আগে যে 3টি কৌশল, মূলত 3টি কৌশলের কথা এখানে বলা আছে, সেটা হচ্ছে যে একাত্মীভবন। একাত্মীভবন হচ্ছে যে সামাজিক মানুষ যখন সামাজিক পরিবেশের বা শিশু যখন সামাজিক পরিবেশের সংস্পর্শে আসে তখন শিশুর মধ্যে মানে ইগো জন্ম নেয় এবং শিশু অনেকের সাথে তখন মেলামেশা করে। কেউ শিশুকে আনন্দ দেয়, মানে শিশুর যা চাহিদা আছে সেগুলি পূরণ করার মাধ্যমে আনন্দ দেয়। আবার কেউ শিশুর মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। এখন যে যারা শিশুর এই শিশুকে আনন্দ দিতে পারে বা যারা শিশুর চাহিদাগুলো পূরণ করতে পারে, শিশু তার সঙ্গে তার সেই সেই শিশু ওই ব্যক্তিত্বের নিজেকে ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হিসাবে মনে করে এবং শিশু তাদের সঙ্গে একাত্ম অনুভব করে এবং সাধারণত তাদেরকে আদর্শ হিসাবে ধরে। তাদের কাজকর্ম বা তাদের ব্যক্তিত্বকে শিশু আদর্শ হিসাবে গ্রহণ করে এবং সাধারণত ফ্যামিলিতে শিশুরা পিতামাতাকেই তাদের আদর্শ হিসাবে গ্রহণ করে। আবার শুধু শিশুকালেও না, অনেক পরিণত বয়সেও মানুষ অনেক ব্যক্তিত্বকে তার নিজের আদর্শ হিসাবে মনে করে এবং সে তাকে অনুকরণ করে। একাত্মীভবন আসলে মানে এটা আসলে অবচেতনভাবেই এটা হয়ে থাকে। আর একটা হচ্ছে যে স্থলাভিষিক্তকরণ। স্থলাভিষিক্ত হচ্ছে কোনো কোনো কারণে মানুষের যে চাওয়া পাওয়া বা যে বস্তুটা আমার এখন দরকার সেটা যদি অনেক সময় না পায় তখন তার পরিবর্তে অন্য কিছু দিয়ে অনুরূপ অন্য কিছু দিয়ে মানুষ তৃপ্তি পাওয়ার চেষ্টা করে। এর ফলে
আসলে ফ্রয়েড বলেছেন যে এই সে এই যে ডিসপ্লেসমেন্ট বা স্থলাভিষিক্তকরণ, এটার ফলে আসলে মানব সভ্যতার বিকাশ হয়েছে। কারণ মানুষ যখন যা চায় সবসময় তা পায় না, অন্য কিছু দিয়ে আসলে অনেক সময় তার চাহিদা পূরণ করতে হয়। এবং এই ব্যক্তিত্ব বিকাশে একটা কার্যকর উপায় হলো স্থলাভিষিক্তকরণ। এরপরে হচ্ছে অহমের প্রতিরক্ষণ কৌশল, প্রতিরক্ষণ কৌশলগুলো এখানে একটু দেখিয়েছি। প্রথমে হচ্ছে যে অহমের প্রতিরক্ষণ কৌশলের মধ্যে প্রথমটি হচ্ছে অবদমন বা রিপ্রেশন। আসলে শিশু জন্মের পর থেকে তার জৈবিক তাড়না থাকে বা বড় হলে তার অনেক কিছু চাহিদা থাকে, তাই মানুষ যখন এগুলো পায় না তখন আসলে সে এগুলোকে অবচেতন মনে রেখে দেয়। এবং কোনো এক সময় কিন্তু এই অবচেতন এই বিষয়গুলো দিয়ে কিন্তু মানুষ তাড়িত হয়। অর্থাৎ মানুষ যখন ঈদের অনেক চাহিদা যখন সে মানে পূরণ করতে পারে না, বা ঈদের অনেক চাহিদা যখন সমাজ অনুমোদন দেয় না, বা ব্যক্তির অনেক কাজ বা চাহিদা যখন সমাজ অনুমোদন দেয় না, তখন এই 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 চাওয়া পাওয়া বা এই কামনা বাসনাকে তখন অবদমন করা ছাড়া কোনো উপায় থাকে না। আসলে মানুষের কষ্টদায়ক যে অনুভূতি বা উদ্বেগের যে অনুভূতি, সেগুলো মানুষ অবচেতন স্তরেই পাঠাতে চেষ্টা করে। এটা না হলে কিন্তু মানে আমরা আমাদের যে যে চাওয়া পাওয়াগুলো যেগুলো আমি পাই না, বা আমাদের যে কষ্টের অনুভূতি, আমাদের যে উদ্বেগের অনুভূতি, যদি আমরা অবচেতন মনে রেখে না দিই, তাহলে কিন্তু আমাদের জীবন যাপন ব্যাহত হয়। এই জন্য ফ্রয়েড বলেছেন যে এগুলো যেগুলো আমরা পাই না, বা আমাদের এই কষ্টের অনুভূতি, বেদনা অনুভূতি, এগুলো আমরা আমাদের মনের অবচেতন স্তরে রাখার চেষ্টা করি। কিন্তু কোনো না কোনো সময় ফ্রয়েড বলেছেন যে কোনো না কোনো সময় কিন্তু অবচেতন স্তরে এই এই বিষয়গুলোর দ্বারাই কিন্তু মানুষ চালিত হয়, এবং তখনই মানুষের মধ্যে বিকৃত ব্যক্তিত্বে দেখা দেয়। এরপরে হচ্ছে অভিক্ষেপ, বা এটাকে প্রক্ষেপও বলে, বা এটাকে ইংরেজিতে বলে প্রজেকশন। এটা হচ্ছে যে ব্যক্তি তার ব্যর্থতা বা অবাঞ্ছিত কোনো অভিজ্ঞতা, এটার জন্য সে নিজেকে দায়ী না করে অন্য কোনো ব্যক্তি বা অবস্থাকে দায়ী করে। অর্থাৎ আমার ব্যর্থতা জন্য আমি নিজেকে দায়ী না করে অন্য কাউকে দায়ী করি। যেমন তোমরা অনেকেই পরীক্ষায় খারাপ করলে তখন অনেকে দেখবা যে তার সংশ্লিষ্ট শিক্ষককে দায়ী করে, সে নিজেকে দায়ী করতে চায় না, বা অন্যান্য অনেক অবস্থাকে সে তার এই এই ফলাফলের জন্য সে দায়ী করে। এরপর হচ্ছে যুক্তাভ্যাস বা র্যাশনালাইজেশন। সেটা হচ্ছে যে ব্যর্থতার গ্লানি বা মানে অবাঞ্ছিত মানে কোনো উত্তেজনা মানে আমাকে মানসিক দ্বন্দ্বের সৃষ্টি করতে না পারে, সেজন্য তখন কী করে ব্যক্তি বিভিন্ন ধরনের যুক্তির অবতারণা করে। অর্থাৎ আমার পরীক্ষা কৃতকার্যের জন্য একজন শিক্ষার্থী অনেক ধরনের যুক্তি উপস্থাপন করতে পারে, অর্থাৎ এখানেও সে নিজেকে দায়ী না করে তার আশেপাশে অনেক যুক্তি সে উপস্থাপন করে। এটাও হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম, একটা বাঁচার কৌশল। তারপর হচ্ছে প্রতিক্রিয়া গঠন। সেটা হচ্ছে অনেক মানুষ তার মধ্যে যদি কোনো উদ্বেগ উত্তেজনা দেখা দেয়, তখন তা সেটা দূর করার জন্য সে অনেক সময় দেখা যায় অনেক মানুষ বিপরীত প্রতিক্রিয়া করে। যেমন মা যদি তার সৎ সন্তানের প্রতি মানে আক্রমণাত্মক মনোভাব পোষণ করে, তখন দেখা যায় সে তার বিপরীত প্রতিক্রিয়া হিসেবে সে শিশুদের প্রতি ইতিবাচক মনোভাব দেখায়। তার একটা ভালো মা সাজানো, লোক দেখানোর ভয়ে বা লোক দেখানোর জন্য একটা ভালো মা হবার অভিনয় করে। এটি হচ্ছে মানে বিপরীতমুখী প্রতিক্রিয়া গঠন করে সেই সেই সে উদ্বেগ উত্তেজনা থেকে বাঁচার বা বের হওয়ার চেষ্টা করে। এরপরে হচ্ছে প্রত্যাবৃত্তি বা রিগ্রেশন। এটাও হচ্ছে কোনো ব্যর্থতা বা কোনো উত্তেজনা বা কোনো চাপমূলক পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য পূর্বের কোনো আচরণের পুনরাবৃত্তি করে। যেমন এটা আমাদের ফ্যামিলিতে দেখা যায় যে ফ্যামিলি যখন দ্বিতীয় সন্তানের জন্ম হয়, তখন প্রথম সন্তানের প্রতি বাপ মার যত্ন বা খেয়ালটা কমে যায়, তখন প্রথম সন্তান বাপ মা নজর কাড়ার জন্য বা বাপ মা স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য সে শৈশবের কোনো আচরণ করে বাপ মা বাবা মায়ের নজর কাড়ার চেষ্টা করে।
এটা হচ্ছে প্রত্যাবি অর্থাৎ পূর্বের কোনো আচরণের মাধ্যমে আমি মানে শিশুটি তার বাবা মায়ের আদর যত্ন বা ভালোবাসা পাওয়ার চেষ্টা করে। সবশেষ হচ্ছে বিকল্প লক্ষ্য গ্রহণ অর্থাৎ সাবস্টিটিউশন নিয়ে আসা। যেমন কোনো চাওয়া পাওয়া যদি আমার সমাজ অনুমোদন না করে তখন সেখানে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে সেখান থেকে সে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে। যেমন অনেক আক্রমণাত্মক মনোভাবের ব্যক্তিরা বা অনেক এগ্রেসিভ যারা তাদের এই মনোভাবটা দূর করার জন্য খেলাধুলায় অংশগ্রহণ করে বা কোনো অন্য কোনো বিষয়ে সে অংশগ্রহণ করে। এর ফলে তার যে মনোভাব বিশেষ করে আমাদের স্কুল কলেজে এই এক্সট্রা কারিকুলাম বিষয়গুলো রাখা হয় যে শিশুদের মধ্যে বা ছেলে মেয়েদের মধ্যে যদি এই ধরনের কোনো মনোভাব থাকে এগুলোতে অংশগ্রহণের মাধ্যমে সে মনোভাবগুলো দূর হয়ে যায়। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই থাক। তোমাদের নেক্সট ক্লাসে আমি ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের বিভিন্ন পর্যায় বা স্টেজ এবং ব্যক্তিত্বের গতিশীলতা বলতে উনি কী বুঝিয়েছেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আমাদের সমাজকর্মে এই ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্ব কেন খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তোমাদের জন্য কিছু বইয়ের রেফারেন্স দিয়ে দিলাম, এই বইগুলি পড়বে। তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য অনেক দোয়া এবং শুভেচ্ছা রইল। ধন্যবাদ।